অ্যাবাট অল থিং তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এস ভিএম সেম স্কলারশিপে যাদের পেমেন্ট এখনও আসেনি লাকিলি আমার তো টাকা ঢুকে গেছে অ্যান্ড আমি যেগুলোর জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম বাকিদের প্রবলেমগুলো সলভ করার জন্য অফিসে নিয়ে গেছিলাম তাদের প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে গেছে বাট রাইট নাও আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে এস বিএম সেম স্কলারশিপের পেমেন্ট লর্ড জেনারেশন ফ্রেন্ড এবং ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং নিয়ে সেখানে অনেকে মিন দেখতে পাচ্ছি এখানে মৌসিনা খাতুন সুমাইয়া খাতুন অ্যান্ড বাকি সবাই যারা মেসেজ করেছিলো তাদের রিপ্লাই আমি এখনও দিতে পারিনি আমি এটা দেখলাম রাইট নাও অ্যান্ড সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা জিনিস ডিসকাস করছি ছদিন আগে অনেকে আমাকে লিখেছে বাট আমি রিপ্লাই দিতে পারিনি হয়তো আমি তাদেরকে ইনস্টাগ্রামে অ্যান্ড আদার্স হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করেছি অ্যান্ড প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি তো তাদের কী কী প্রবলেম রয়েছে এবং কোনগুলো সলভ হবে কোনগুলো টাকা আসবে কোনগুলো আসবে না সেই ব্যাপারে আজকের ভিডিওতে টোটাল ডিসকাস করবো ইন দিস ভিডিও তো আজকে তার সাথে দেখলাম ভিডিও ঠিক আছে দেখো প্রথমত বলি দাদা সরি এস আর ক্রিয়েশনের ব্যাপারটা আমি বললাম এখানে লিখছে সোহানা খাতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম বলছি আমার এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো আমি তোমাদের কমেন্টগুলো পড়বো অ্যান্ড তোমাদেরকে রিপ্লাই দেব ঠিক আছে তো আমি ওয়ান অ্যান্ড টু এ টাকা পেয়েছি কিন্তু ক্লাস টুয়েলভে মানে প্রথমবার টাকা পাই টাকাটা পাইনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বুকটায় প্রবলেম ছিল তখন তাহলে এখন কি ওই টাকাটা পাওয়া যাবে সেকেন্ড হচ্ছে থ্রি ইয়ার্সের রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করার পর ফর্মটা কোথায় সাবমিট করব নেক্সট যেখানে অ্যাডমিশন নেব সেখানে তো হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি তুমি যখন আবার নতুন অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দিই সোহানাকে যে যখন তুমি নেক্সট অ্যাপ্লাই করবে তো যেই ইনস্টিটিউটের আন্ডারে তুমি পড়বে সেই ইনস্টিটিউটে তুমি সাবমিট করবে এবং টোটালি সেকেন্ড থেকে তোমার ভেরিফাই হবে বোঝা গেছে আর একটা কথা বলি যেটা তুমি বলছো যে অলরেডি তুমি একটা টাকা পাওনি সেই ব্যাপারে অনেক চাপ হবে যদি তুমি চাও যেন আমি আই ক্যান হ্যান্ডেল অল দোজ প্রেশার দেন অবভিয়াসলি গো টু দ্য ডাব্লু অফিস অ্যান্ড টক টু দেম ওকে তার সঙ্গে কথা বলো অ্যান্ড যদি তোমার কাছে রাইট ইনস্টা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডকুমেন্টস থাকে ভ্যালিড ডকুমেন্টস তবে কিন্তু তুমি তার জন্য আই মিন ক্লেম করতে পারো অ্যান্ড অবভিয়াসলি টাকা কিন্তু পাওয়া যায় এটা আমি যতটা জানি সো জাস্ট ডু দিস থিংস ওকে যদি পসিবল হয় ইফ পসিবল দেন প্লিজ গো দ্যাট ওকে অ্যান্ড দেন বাইদ দাদা আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে তো তাহলে কত এর আর লাগবে টাকা পেতে ইয়া হিস্টোরি যেটা আইমিন এরা বলছে ঠিক আছে হিস্টোরি বলে লেখা রয়েছে নাম জানি না তার ছয় বলতে পারছি না আমি তো দেখো যদি পেমেন্ট প্রস মানে প্রসেস দেখাচ্ছে আন্ডার তো সেখানে দেখো তোমাদের যে লড জেনারেশন নাম্বার থাকে জিরো ওয়ান জিরো টু এ করে থাকে লাস্টের দিকটা যদি জিরো ওয়ান হয় তবে তাদের টাকা ঢুকে গেছে জিরো টু হলে কিছুদিন টাইম লাগবে এখনও কিছুদিন টাইম লাগবে অ্যান্ড হয়তো তোমার টাকা ঢুকে গেছে এখন যেহেতু তুমি সিক্স ডেজ আগে অলরেডি মেসেজ করেছিলে সো আমি বলতে পারছি টাকা ঢুকেছে কিনা তা সো ওয়েট মিনিট তো তার জন্য বলছি যে বেন্দাস এখন তুমি ওয়েট করতে পারো আর যদি মনে হয় যে না আমার টাকা ঢুকছে না এক মাস দুমাস হয়ে গেল তবে কিন্তু একবার অফিসে গিয়ে কথা বললে না আর প্রবলেম সলভ হয়েছে কারণ দেখো এটা টাকাটা জাস্ট লিটল অ্যামাউন্ট না হতে পারে কারোর জন্য বারো হাজার কারো আঠেরো হাজার কারো তিরিশ হাজার তাই না কারোর জন্য সিক্সটি থাউজেন্ডও রয়েছে দ্যাট ওই ওয়েট না করে আমার মনে হয় যে একবার অফিসে গিয়ে কথা বলে কী করে ক্ষতি তোমার হতে পারে দক্ষিণ চৌপিস বাড়ি দিনাজপুরের বাড়ি হতে পারে মালদা বাড়ি অ্যান্ড আদার্স যদি ডিস্ট্রিক্টও হয় তবেই কিন্তু আমি বলবো যে আসতে বলবো ইভেন আমাকে অনেকে কন্ট্যাক্ট করেছে পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি বলছি এই ভিডিওতে পার্টিকুলারলিভাবে যেগুলো জিনিস সেগুলো মাথায় রেখো এক কী কী ডকুমেন্টস কী কী লাগবে কোন কোন জিনিস নিয়ে আমাকে ইমেল করবে সেই ব্যাপারে আমি পার্টিকুলার টু থেকে মানে দুই থেকে তিন মিনিটের ভিডিও একটা বানাবো এই ভিডিওটার পরে জাস্ট আমি কমেন্টগুলো পরে তোমাদের প্রবলেমগুলো সলভগুলো বলে দিই তারপরে কিন্তু আমি বানাবো সেগুলো নিয়ে আমাকে কন্ট্যাক্ট করবে তাদের তোমাদের সমস্ত প্রবলেম নিয়ে আমি বাড়ি থেকে যাওয়ার পরে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি অফিসে যাবো সবাই সঙ্গে অ্যান্ড প্রত্যেকের প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা টাকাটা পেয়ে যাও ঠিক আছে সো তারপরে উই আর অল অফ মানে কি বলবো সবাই হ্যাপি অ্যান্ড দেন তোমাদের ভালো লাগবে আমাকে ভালো লাগবে ভাই দেখ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে এসেছে সেদিন তোমাকে মানে লিটারালি বলছি খুবই ভালো লাগছিলো ইটস আলহামদুলিল্লাহ অ্যান্ড চলো তোমাদের বলি আমি তো মালদা থেকে সো হ্যাঁ যদি তুমি ইসমাইল হোসেন বলছো মালদা থেকে তো মালদা থেকে হলেও তোমাকে আসতে হবে কিছু করার নেই আর না আসলে কি হবে তাই না তো হায়ার এডুকেশন কী বলছে গুড ইভিনিং স্যার এইচএসে আমি সেভেন্টি থ্রি পার্সেন্ট পেয়েছি যদি আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি তাহলে কি আমি এত এসমিশন পাবো না তার থেকে কম টাকা পাবো কাইন্ডলি আপনি আমাকে জানাবেন আমি আপনার উত্তর অপেক্ষায় আছি সো হায়ার এডুকেশন বলছে যে সে এইচএস এত পেয়েছে এবং আমি যতটা জানি যে এস বিএমসেম পার্সেন্ট যে পার্সেন্টেজটা কমে এসেছে কতটা ঠিক এখন পার্টিকুলারলি আমার মনে নেই বাট তুমি অবশ্যই সিক্সটি থাউজেন্ড পাবে অ্যান্ড তার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি যদি ভর্তি হও প্রাইভেট কলেজে কোনো চাপ নেই অবশ্যই তুমি পাবে ঠিক আছে অ্যান্ড এখন সিক্সটি থাউজেন্ড দিচ্ছে কিনা পার্টিকুলারলি আমার মনে পড়ছে না বাট তুমি সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি যেটা হয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেশি হয় যেটা নর্মালি ধরো আমাদের ক্ষেত্রে আঠেরো হাজার বা কুড়ি হাজার ওদের ক্ষেত্রে সিক্সটি থাউজেন্ড মতোই হয় তো তুমি অবশ্যই পাবে নো চাপ ঠিক আছে বাই ওয়ে কি না এটা সামিরান হাবিব তোমাকে ইনস্টাতে ডিএম করেছি প্লিজ একটু দেখো আই থিঙ্ক তোমাকে আমি রিপ্লাই করেছি সামিরান হাবিব তোমার যদি প্রবলেম সলভ হয়ে যেতে খুবই ভালো কথা যদি না হয়ে থাকে তো অবশ্যই আমাকে একবার কন্ট্যাক্ট করো অ্যান্ড বলো আমাকে ঠিক আছে হতে পারে তুমি ইউটিউব চ্যানেলে বলো বা আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে এইট ওয়ান ডাবল জিরো সিক্স সিক্স নাইন থ্রি ফোর টু সেই নাম্বারে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো লাইক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নো ফোন কল ওকে অ্যান্ড দেন দাদা আমি আল ইউনিভার্সিটি এম ডি সাহেব সাহেবা দাদা আমি ইউনিভার্সিটিতে বি অ্যাডমিশন নিলে আমি কি এস বিএম সিম স্কলারশিপ পাবো অবশ্যই পাবে অবশ্যই পাবে কোনো চাপ নাই ঠিক আছে এখানে দেখো আমি যতটা জানি যে এস সেম হয় আর পরে তারপরে হচ্ছে তোমাদের এনএসপি যেটা ঠিক আছে সেটা হয় ওই হয় এগুলো হয় এবার কিন্তু তোমাদের ওয়েসিসটা মানে সবাইকে দিচ্ছিল না যাতে দুটো অ্যাপ্লিকেশন করতে দিচ্ছিলো না ঠিক আছে ইউনিভার্সিটি যদি চায় তো পসিবল ওকে যে তুমি দুটো স্কলারশিপও করতে পারো কিন্তু গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে না দুটো হবে না তার জন্য তারা পারমিট দিচ্ছে না যদি তারা ভেরিফাই করে দেয় এবং গভর্নমেন্ট থেকে চায় তো হতে পারে কিন্তু এই বছরে ওয়েসিস স্কলারশিপ এবং আদার্স যে স্কলারশিপ নিয়ে একটা প্রবলেম চলছে এবার আমি বলি কিছু জনের টাকা হয়তো ঢুকছে না তাদের ক্ষেত্রে কিছু বলি যে ওয়েসি স্কলারশিপ করেছে এবং কেউ হয়তো আদার্স স্কলারশিপ করেছে তাদের ক্ষেত্রে ধরো টাকা ঢুকছে না সেই ব্যাপারটা নিয়ে যদি অনেকে কথা বলেছে অফিসে অ্যান্ড তারা বলছে যে না টাকা ঢুকবে না ঠিক আছে তো এই ব্যাপারে যদি তোমরা চাও লেন্থি প্রসেসে হাঁটতে তবে কিন্তু টাকা পাওয়া যেতে পারে ঠিক আছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট যে বলছেন টাকা পাবেই তা তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে হলো ধরো নর্মালি একটা স্কলারশিপ করেছে কিন্তু বিভিন্ন কারণে ফেল্ড হয়ে গেছে বা লডেন্সির ফেল্ড তাদের কিন্তু টাকা ঢুকবে কনফার্ম গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওয়ান থাউজেন্ড ধরতে পারো ঠিক আছে সবই দাস টাকা ঢুকবে কিন্তু তাদের ওয়েসিস রয়েছে এবং যাদের আলাদা প্রবলেম রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা প্রবলেম করছে কিন্তু অফিসে গিয়ে একবার কথা বলা অন্তত পক্ষে উচিত ওকে দেন বাকিটা গিয়ে বসে দেখি তো দাদা আমি এমসিএম এম সি এম থেকে সুইচ ওভার করেছি টাকা ঢোকার পরে তো এখন আমার লট জেনারেশন রেসপন্সের পোস্ট হয়ে গেছে বাট নাম্বার আসেনি বাট পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এমএমসি অ্যাপ্লিকেশান টাকা পেয়ে গেছি বাট আমি এলিজিবেল তারপর এই হয়েছি সো আমি কি টাকা পাবো এম সি এম এর অ্যাপ্লিকেশানটা টাকা পেয়ে গেছি তুমি একটাতে টাকা পেয়ে গেছো এবার এটাতে তুমি টাকা পাবে কি না জিজ্ঞেস করছো আমি ঠিক তোমার বুঝলাম না এম সি এম মানে কি লাইক মেরিট কাম মিন্স কি তাই বলছো আই থিঙ্ক হ্যাঁ অবশ্যই মেরিট কামিন্স মেবি তো যদি তোমার তাই হয়ে থাকে যে টাকা পেয়ে যাও তবে কিন্তু এটা আই থিঙ্ক তোমার ফেল্ড হয়ে যেতে পারে তবে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে যে তুমি টাকা পাবে কি না কনফার্ম বলা মুশকিল হয়ে যাবে ঠিক আছে সো জাস্ট এখন তো ওয়েট করতে হবে তার জন্য দাদা আমার অ্যাপ্লিকেশান ডুপ্লিকেট হয়েছে আমি কি করব। এটা কী বললো এই যে সোহকেত হোসেন তোমারটা হচ্ছে কেন হয়েছে ও করেছিল তার সঙ্গে এসবিএমসিম করেছিল তার জন্য কি যদি তাই হয় তবে কিন্তু একবার অফিসে গিয়ে কথা বলবে তোমার প্রবলেমটা সলভ না হতেও পারে আমি বলেছি না হতেও পারে যদি স্যাররা চায় বা করে দেবো বলে তবে পসিবল উইথড্র করে নিতে এবং যে টাকাটা পেয়ে গেছো তুমি যদি ওয়েসিস ওয়েসিসের ক্ষেত্রে সেটা যদি রিফান্ড করার প্রসেসটা তোমাকে কন্টিনিউ করতে বলে অনেক লেনদি প্রসেস বাট যদি বলে তবে কিন্তু বাকিটা তুমি পেতে পারো আর যদি স্যাররা তোমাকে ডিরেক্টলি বলে যে হবে না তবে কিন্তু আমারও কিছু করা থাকবে না আর যদি তুমি ডুপ্লিকেট হয় হতে পারে ধর তুমি এসবিএমসিম করেছো একটা ইনস্টিটিউট দিয়ে আর একটা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেছিল দুটো ইনস্টিটিউট করার জন্য একটা তুমি সাবমিট করেছো একটা করনি এই প্রবলেমের জন্য কিন্তু যদি হয়ে থাকে তবে তুমি টাকা কনফার্ম পাবে আই উইল হেল্প ইউ বেনদাস ওকে ডিরেক্টলি অ্যান্ড আমার এখনও নট ম্যাথ পেন পেন্ডিং দেখাচ্ছে আমি কী করবো আই থিঙ্ক তোমার একটা কাজ করা উচিত এমডি মহসিনা রেজা রাইট তোমাকে একটা কথা বলি তুমি এখন করতে পারো কি জনমালীভাবে তুমি ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারো কেউ ওই সেই কমপ্লিট করতে পারো তোমার আধার কার্ড ঠিক আছে তোমার এক কপি ছবি অ্যান্ড ব্যাংকের পাসবুক যেরকম সেগুলো নিয়ে গিয়ে তুমি জমা দিতে পারো অ্যান্ড সেটা করার পরে একবার ব্যাঙ্কের সঙ্গে কাস্টমার কেয়ারে কথা বলে নিতে পারো জামাটা সব ঠিকঠাক আছে কিনা যদি তারপরেও প্রবলেম না হয় উইথিন সেভেন ডেজ তবে অবশ্যই একবার অফিসে গিয়ে যদি ব্যাংকের বইটা নিয়ে দেখা করে কথা বলো তারা কিন্তু ডিরেক্টলি ভেরিফাই করে দেবে উইদাউট হ্যাভিং এনি রেফারেন্স অব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে ব্যাঙ্কের কোনো কিছু লাগবে না ডিরেক্টলি তারা ভেরিফাই করে দেবে অ্যান টাকাটা পেজেবল সিমিলারলি আমার সঙ্গে কিন্তু হয়েছিলো সো আমি তোমাকে সাজেস্ট করছি একবার ব্যাঙ্কে মানে ব্যাঙ্কে গিয়ে জাস্ট এটা কমপ্লিট করো অ্যান্ড দেন তারপরে গিয়ে অফিসে ওকে বিন দাস বলি দাদা আমার এখনও ওয়েট আমার এখনও নট ম্যাচ ভাবে দেখলাম এটা তো দাদা আমার ভাই কি ভাইয়া আমার অ্যাকাউন্ট ইউজ করে আমার রিনিউয়াল স্কলারশিপ ডুপ্লিকেট শো করছে আমি লেটার লেটার জমা দিয়েছি মেন অফিসে ওয়ান মান্থ লাগবে তবুও তবুও করছি হয়নি তোমার আই থিঙ্ক সুমাইয়া খাতুন তোমাকে বলি অফিসে গিয়ে কথা বলো তবে তোমার প্রবলেমটা সলভ হবে এইভাবে সলভ হবে না ঠিক আছে প্লিজ দাদা আমার করেছে কীভাবে তারপরে একজন রয়েছে দাদা মহাসিনা খাতুন দাদা আমি মাইনরিটি থেকে এসবিএম ট্রান্সফার করেছিলাম ও বিসিতে অ্যাপ্লাই করা ছিল লট নাম্বারও দিয়েছিল আজ দেখলাম লট জমিশন ফেল্ড হয়ে শো করছে ডুপ্লিকেট লেখা আছে এটার ক্ষেত্রে একটা প্রবলেম মহসিনা তোমাকে বলি যে যেহেতু তোমার একটা ফেল্ড হয়ে গেছে আর ওয়েসিসে যারা করেছে যেহেতু এবার গভর্নমেন্ট বলছে যে না দুটো তোমাকে अप्लाई অ্যাপ্লাই করতে দেওয়া হবে না দ্যাটস বিকজ অফ তোমার এই টাকাটা তুমি পাবে কি না কনফার্ম বলা মুশকিল কিন্তু একজন আমার ফ্রেন্ডকে অলরেডি বলা হয়েছিল অফিস থেকে যে তুমি যদি তুমি চাও যে না টাকাটা এস বিএম নেবে যেহেতু তার অ্যামাউন্টটা বেশি যাচ্ছা তোমাকে করতে হবে কি ওয়েসিস স্কলারশিপ গিয়ে তোমাকে ক্যান্সেল করাতে হবে তোমার যে মানিটা সেটা রিফান্ড করতে হবে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং যখন হবে তখন সেই ডকুমেন্টস নিয়ে যদি তুমি এস বিএমসি এম এর যে মানে অফিস ডাব্লুবিএমডি এফসি অফিসে এসে যদি জমা দাও তবে কিন্তু সেটাকে তোমার কন্টিনিউ করা হবে ওটাকে রিজেক্ট হয়ে যাবে মানে টাকা তোমাকে আবার রিফান্ড করতে হবে তবে প্রসেসটা হবে আর যদি তোমাকে যে না বলে যেটা হবে না পসিবল না তুমি কিন্তু একবার সি অফিসে যাও কথা বলো অ্যান্ড এই ব্যাপারে প্রবলেম সলভের জন্য সাইকোলজি ছাড়া যদি চান আমি আমি রিফান্ড রাজি আছি যতগুলো প্রসেস হোক না কেন মেবি লেন্দি প্রসেস হোক না কেন তাও আমি করতে রাজি আছি দেন কিন্তু পসিবল সো এতটাই বলবো অ্যান্ড বাইতে হবে সমস্ত কমেন্টগুলো পড়া হয়ে গেছে সো উই শু অল দ্য বেস্ট সকলকে আমি রিপ্লাই দিলাম কী কী করা যেতে পারে অ্যান্ড নেক্সট ভিডিওটা আসছে এস এম সি এম স্কলারশিপের যে তারা পাওনি তারা তাদের উপরে যে কী কী করবে এবং আমার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবে যাদের এখন ম্যানুয়াল পেন্ট গ্রেজুয়েশন পেন্ডিং ও লর্ড জেনেসে ফেল্ড হয়ে গেছে অনলি বিকজ অফ তারা দুটো অ্যাপ্লাই করেছে উল্টো পাল্টা কিছু হয়েছে বা তাদের লেন্দি দি প্রসেস হচ্ছে না বা কিছু সামথিং যদি প্রবলেম থাকে বা একজনের দেখলাম আমি যে ওর সেম নাম দিয়ে মানে আইডি দিয়ে অন্য একজনের নাম দিয়ে অলরেডি রয়েছে কিন্তু সেটা ভুল ফেক ঠিক আছে সেই ব্যাপারেও কিন্তু সলভ হয়ে যেতে পারে সো আমি হেল্প করবো ঠিক আছে সো বাই টিকাটাটা বাই